টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মা হয়েছেন সবে 10 মাস। এরই মধ্যে মাতৃত্বের ধকল কাটিয়ে পুরোদমে ফিরে এসেছেন, এমনকি শারীরিক গঠনেও এনেছেন বিস্তর পরিবর্তন। নিয়মিত জিম ডায়েট করে স্লিম ফিগারে নিয়ে এসেছেন নিজেকে। নুসরাতের এমন স্লিম ফিগার দেখে চমকে গেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিও। প্রকাশ্যে তাই প্রশংসাও করতে ভুললেন না। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরাত। সেখানে তাকে দেখা গেছে কালো রঙের ক্রপ টপ ও জিন্সে মেধিন শরীর ফুটিয়ে তুলেছেন স্থির চিত্রে। বরাবরের মতো নুসরাতের ভক্তরা তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। এমন রূপে নুসরাতকে দেখে মন্তব্য করেছেন শ্রাবন্তীও। তিনি লিখেছেন, তেরি আদা, অর্থাৎ ও প্রিয় তোমার স্টাইল। ওই মন্তব্যের বিপরীতে আবার নুসরাত লিখেছেন, আমার পাগলামি। নুসরাতের এই পোস্টে কেবল শ্রাবন্তী নয়, মিমি চক্রবর্তী সহ আরও কয়েকজন তারকা মন্তব্য করেছেন। গত বছরের আগস্টে পুত্র সন্তানের মা হয়েছেন নুসরাত। পুত্রের নাম রেখেছেন ঈশান দাশগুপ্ত। এই সন্তানের পিতা অভিনেতা যশ দাশগুপ্ত। নুসরাত ও যশ একসঙ্গেই বসবাস করেন, তবে তারা বিয়ে করেছেন কিনা সেটা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানাননি। যশের আগে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সংসার করেছিলেন নুসরাত। ভালোবেসে নিখিলকে 2019 সালে বিয়ে করেন অভিনেত্রী। এক বছর যেতে না যেতেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এরপর জানান ওই বিয়ে আজ কেবল ধর্মীয় রীতিতে বিয়ে করে একসঙ্গে বসবাস করছেন তারা।